সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে কি, 2023 সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো। আপনারা সংশ্লিষ্টকে জানানো যাচ্ছে যে 22-23 শিক্ষাবর্ষে নিয়মিত 18-19, 19-20, 20-21 ও 21-22 শিক্ষাবর্ষের অনিয়মিত গ্রেড উন্নয়ন এবং 16-17, 17-18 এবং 18-19 শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রথমে শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত করছে 23 সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শিক্ষার্থীদের পরীক্ষায় ফর্ম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদান সহ নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ হয়নি, যাবতীয় কার্যক্রম অনলাইন 12-5-24 তারিখ থেকে শুরু হবে নির্মুক্ত সময়সূচী অনুযায়ী। আবেদন ও বিবরণী ফর্ম পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের পরীক্ষিত আবেদন ফর্ম নিশ্চয়ন করবেন। ফর্ম পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হল। পরীক্ষা বিস্তারিত সময়সূচী পরবর্তী সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কবে থেকে ভর্তি ফর্ম সার্ভে, এই ফর্ম পেয়ারের ফর্ম সার্ভে দেখেন ডেট দিয়ে দিয়েছে আপনাদের খুব শীঘ্রই। কিন্তু এই যে দেখেন, আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ ও শুরুর তারিখ 12-5-2024 থেকে শুরু হয়ে 9-6-2024 তারিখ পর্যন্ত চলবে। আর কলেজ থেকে নিশ্চয়নের ডেট 10-6-2024 থেকে 11-6-2024। সোনালীর মাধ্যমে টাকা জমা দেওয়ার কলেজ দিবে হচ্ছে কি 12-6 থেকে 13-6-24। সো আপনাদের ফর্ম পেয়ার চলে আসলো। এরপরে কারণ হচ্ছে গিয়ে অনার্সের আরও একটি ফার্স্ট ইয়ারে ভর্তি শুরু হবে খুব শীঘ্রই, যারা হয়েছে তাদেরও ফর্ম ফিল আপ হবে আপনাদের পরীক্ষার পরে। সো আপনারা দেখতে পেলেন আপনাদের ভর্তি ফর্ম ফিল আপের ফর্ম কবে ছাড়বে। সো আজকে এই পর্যন্তই। আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন।